হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিয়েছিলাম, আজকে আমাদের পাসপোর্ট ডেলিভারি হয়েছে, আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য কী কী কাগজপত্র লাগে, কীভাবে আপনারা অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাবেন, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের 2x2 কপি ছবি, পাসপোর্টের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ব্যাঙ্ক স্টেটমেন্ট। যদি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ডলার অ্যান্ডোসের মাধ্যমেও জমা দিতে পারেন। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি, চাকরিজীবী হলে আপনাদের একটি ছুটির প্রমাণপত্র জমা দিতে হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে অবশ্যই এয়ার টিকিট সহ জমা দিতে হবে, কারণ এখন বাই রুটে ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না, শুধু আপনি বিমানের মাধ্যমেই ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। তাই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কনফার্ম এয়ার টিকিট সহ আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে, অন্যথায় আপনি ভিসা পাবেন না। তো বিমানের ভাড়া কেমন পড়বে সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। আপনারা ট্যুরিস্ট ভিসা জমা দেওয়ার 10 থেকে 15 দিন আগে বিমানের টিকিট করতে পারেন, তাহলে আপনারা খুব অল্প টাকায় বিমানের টিকিট পেতে পারেন। আমরা বিমানের টিকিট করেছিলাম ঢাকা টু কলকাতা, কলকাতা টু ঢাকা, মাত্র 13,000 টাকা দিয়ে। আপনি যদি সময় নিয়ে বিমানের টিকিট কাটেন তাহলে অল্প টাকার মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন, তাছাড়া আপনার বিমান ভাড়া অনেক বেশি পড়ে যাবে। আমার এক বন্ধু, তিনি খুব অল্প সময় হাতে রেখে বিমানের টিকিট ক্রয় করেছেন, তার বিমান ভাড়া পড়েছে শুধু যাওয়ার ভাড়াই 13,000 টাকা। তো আপনারা যারা যারা ঢাকা টু কলকাতা, কলকাতা টু অন্য কোথাও ভ্রমণ করতে চান, তাদের ক্ষেত্রে এই জিনিসটা জেনে রাখা উচিত যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এয়ার টিকিটের মাধ্যমেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে আপনার ভিসা হবে না। যারা যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন তারা আগে কনফার্ম এয়ার টিকিটের মাধ্যমে স্বল্প খরচে ঘুরে আসুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।